সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 22শে অক্টোবর, রোজ শনিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে তাইজুল ডেয়ারি ফার্মে। আর এই তাইজুল ডেয়ারি ফার্মের প্রতিবেদন প্রতি সপ্তাহে আমার চ্যানেল থেকে একটা করে আপনাদের মাঝে তুলে ধরা হয়। আর এখান থেকে যে খুব ভালো জাতের গরুগুলাই আপনাদের মাঝে তুলে ধরা হয়। তো আজকে আমাদের সঙ্গে তাইজুল চাচার ছেলে হাসান ভাই আছে, তার সঙ্গে আমরা কিছু কথা বলবো। তারা এই যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলা কীভাবে কালেকশন করেন এবং কেমন দামের মধ্যে কালেকশন করেন, এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন না? তো আপনার এখানে আসার পর দেখতে পেলাম অনেক ভালো ভালো গরু সংগ্রহ করছেন। হ্যাঁ, অনেক ভালো এবং হাই কোয়ালিটির আসছে আমার কাছে। আচ্ছা, তো এই এত ভালো ভালো গরু কোথায় থেকে সংগ্রহ করছেন? বিভিন্ন জায়গায় সংগ্রহ করতেছি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়? আচ্ছা, হাট বাজার থেকেও কি সংগ্রহ করা হয়? হ্যাঁ, বাজারে যেতে ভালো বাচ্চা ওঠে। আচ্ছা, ওখান থেকে সংগ্রহ করা হয়? তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন? সাতটা গরু দেখাবেন। সাতটাই কি নতুন কালেকশন? হ্যাঁ, সাতটাই নতুন কালেকশন। আচ্ছা, তো চলেন ভিডিও বড় না করে এক এক করে গরুগুলো দর্শকদের মাঝে তুলে ধরে। আচ্ছা, দেখেন। তো শুরুতেই আমরা ছোট মোটো একটি গরু দেখতে পাচ্ছি, সাদার অংশটা বেশি দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো এর উলানটা একটু দর্শকদের দেখাই দিই আমরা। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এগুলো কোনো দর্শক ভাই নিতে চাইলে 72,000 টাকা। 72,000 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দর দামের সুযোগ আছে? আচ্ছা, সীমিত কিছু দর দাম করে বিক্রি করে দিলাম। তো আজকের ভিডিওর প্রথম বাচ্চা আমরা দেখতে পারলাম। তো 2 নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। এটা এখনো তো তেমন ভাবে শিং ওঠেনি। আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এই বাচ্চাটার বয়স হবে 11 মাস। 11 মাসের মতো বয়স হবে। গোদটা মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, এটা রানী শঙ্কর বলে। আচ্ছা, রানী শঙ্কর বলে। তো এটার খুরচারটা মাশাআল্লাহ। আচ্ছা, তের উলানটা একটু দেখাই দিই দর্শকদের। আচ্ছা, তো এই বকনাটার বয়সটা কতদিন হবে? 11 মাস। 11 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা কোনো দর্শক ভাই নিতে চাইলে এই গরুটার দাম রাখবো 1,25,000 টাকা। 1,25,000 টাকা। কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা, কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। তো এটা আমরা 2 নম্বর বাচ্চা দেখলাম আজকের ভিডিওর। তো 3 নম্বরে যে বাচ্চাটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 12 মাস। এটার বয়সটা 12 মাস হতে পারে। আচ্ছা, এটাও তো মাশাআল্লাহ কুরচা একটা সাদাই দেখতে পাচ্ছি আমরা এবং নাভি নেই। আচ্ছা, এর উলানটা একটু দেখাই দিই দর্শকদের। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই, এই গরুটার দাম রাখবেন 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা, কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। চামড়া একবার পাতলা দেখান দর্শকদের, চামড়া চুমড়া না দেখালে তো দর্শক ভাই বুঝতে পারবে না। আচ্ছা, গরুর চামড়াটা অনেক, যারা গরু চিনবে তারা দেখবে। আচ্ছা আচ্ছা, তো এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম। তো সিরিয়ালের 4 নম্বরের যে বাচ্চাটা আছে, এটা কি জাতের?
এরা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 11 মাস, 11 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা এটাও তো এখনো শিং ওঠে নি তেমন ভাবে? না না শিং ওঠে নি, একটা গরুরই শিং ওঠে নি। আচ্ছা গরু অনেক বড়, এর উলানটা একটু দেখাই দি দর্শকদের। দেখা সেই তলা। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা কোনো দর্শক ভাই নিতে চাইলে এই গরুটার দাম রাখবেন 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন। তো এটা আমরা আজকের ভিডিও 4 নম্বর বাচ্চা দেখলাম। তো 5 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতে? এটা অস্ট্রেলিয়ান গরু বলে। অস্ট্রেলিয়ান? আচ্ছা অস্ট্রেলিয়ান আর হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে পার্থক্যটা কি? অস্ট্রেলিয়ানের গরুর আগে জাতমান ভালো ছিল, দুধের সংখ্যা বেশি ছিল, ঠিক আছে। আচ্ছা মানে তখন মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান জাতটা ছিল না। আচ্ছা এটা আসার পরে এটা একটু ডাউন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আচ্ছা দুধের মানটা তো আগের মতোই আছে। হ্যাঁ এর মান হয়েছে দুধ 35 লিটার। 35 লিটার? হ্যাঁ। আর এই গরুটার বয়সটা কেমন হবে? এই গরুটার বয়স 14 মাস। 14 মাস? এটা কি হিটে আসছিল? না আসে নাই, যেমন যেমন হিটে আয় পড়তে পারে। আচ্ছা যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা কোনো দর্শক ভাই নিতে চাইলে এই গরুর দাম রাখুন 1,35,000 টাকা। 1,35,000 টাকা? আচ্ছা তো কিছু কি তো দরদামের সুযোগও আছে? হ্যাঁ কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। আচ্ছা এটা আমরা 5 নম্বর বাচ্চা দেখলাম। তো 6 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা এই গরুটা একটু সাইড করে দেন। আচ্ছা এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 14 মাস। 14 মাস? এটা কি হিটে আসছিল? না এটাও হিটে আসে না, এটা যখন যখন কনসার্ভ করতে পারে। আচ্ছা যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে। আচ্ছা এটা তো মাশাআল্লাহ খুর চারটা সাদা এবং নাভি নেই, এর উলানটা একটু দেখাই দিই দর্শকদের। সেই তলা এটা। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই গরুটার দাম রাখবো 1,35,000 টাকা। এটাও 1,35,000 টাকা? আচ্ছা এটা যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে। যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে। আচ্ছা এটাও তো দরদামের সুযোগ আছে? হ্যাঁ এটার দরদামের সুযোগ আছে। তো এটা আমরা আজকে 6 নম্বর বাচ্চা দেখলাম। তো সিরিয়ালে 7 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা মুন্ডি। মুন্ডি? এটা অরিজিনাল মুন্ডি? হ্যাঁ। আচ্ছা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আচ্ছা তো এই গরুটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 11 মাস। 11 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা তো এটা তো মাশাআল্লাহ খুর চারটা সাদা দেখতে পাচ্ছি, এর নাভিটা এই কম বাট চারটা দেখাই দিই দর্শকদের। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা কোনো দর্শক ভাই নিতে চাইলে 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ কিছু দরদামের সুযোগ আছে। কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। আচ্ছা তো হাসান ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01309-5243-30। তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।